আটকে আছে, যাদের কোনো স্থায়ী ঠিকানা স্থায়ী কিছু নেই। ভারত সরকার এখন বলছে যে 1971 সালের আগে যারা এসছে আসামে তাদের নাগরিকত্ব পাবে, এবং 71 সালের পরে যারা এসছে তারা নাগরিকত্ব পাবে না। এই নাগরিকপঞ্জী সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় সরকার তার ভোটের রাজনীতি সে করেছেন, এবং সেই 30 লক্ষ মানুষকে দেখতে আমাদের সারা ভারত মধ্যম মহাসংঘের সংলাধিপতি মমতা বালা ঠাকুর, বর্তমান তৃণমূল দলের এমপি, তিনি শিলচরে গিয়ে যখন নেমেছেন, শিলচরে নামার সঙ্গে সঙ্গে আসাম পুলিশ তাকে মারধর, হেনস্থা, তাকে যতটুকু যা করার অপমান সেটুকু তিনি করেছেন, এবং মাকে এখনও পর্যন্ত একটু জল, একটু খাওয়া, একটু ভালো জায়গা বসার ব্যবস্থা করেনি। অতএব মা যতক্ষণ ওখানে আটকে থাকবে আমরাও ততক্ষণ রেল আটকে রাখবো। কার নেতৃত্বে হচ্ছে? সারা ভারত মধ্যম মহাসংঘের বর্ধমান জেলা কমিটির নেতৃত্বে। আপনার নাম? আমার নাম হিরণময় ঠাকুর। কোন স্টেশনে চলছে? পুষ্করা। কোন গাড়ি আটকে গেছে? সরাইঘাট। আপডাউন দুটোতেই চলছে? আপডাউন। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।